নমস্কার দর্শক বন্ধু, আমি রোহিণী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। চলে আসি আজকের ভিডিও। রাশি চক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি জুন মাস কেমন হতে চলেছে তা নিয়েই আজকের ভিডিও। এই বৃষ লগ্ন বা রাশির দ্বিতীয় হাউস দিয়ে হচ্ছে মঙ্গল রাহুর ট্রানজিট এবং অষ্টমে শনি কেতু, সপ্তমে বৃহস্পতি, শনি রেট্রো, বৃহস্পতি রেট্রো এবং পাঁচই জুন বৃষ রাশির অধিপতি অর্থাৎ শুক্রদেব নিজ রাশিতে ভ্রমণ করবেন এবং থার্ড জুন বুধ বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবেন। কি হতে চলেছে এই মাস, কি উপলব্ধি আপনারা করবেন এই মাসে, সেটা নিয়ে আজকের আলোচনা। হেলথ, চলে আসি হেলথ বা শরীর নিয়ে। যেহেতু মাসের প্রথমের দিকে রবি লগ্নে থাকবেন, আমরা সকলেই জানি যে রবি হচ্ছে গরম প্ল্যানেট, তাই মাথা গরম থেকে খুব সাবধান। এছাড়াও ব্যাক বোন পেন অর্থাৎ হচ্ছে স্পন্ডেলাইসিসের পীড়া যারা ভুগছেন তাদেরকে এই সময় এই পীড়া বাড়বে। এবং যেহেতু অষ্টম দিয়ে হচ্ছে কেতুর অবস্থান করছে, স্কিন রিলেটেড সমস্যা বা গোপন অঙ্গে, আপনাদের শরীরের গোপন অঙ্গে কোনো সমস্যা এই সময় দেখা দিতে পারে, তাহলেও এটা মেজর কোনো কিছু না, মাইনার হিসাবেই ধরবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। যেহেতু বৃষ লগ্ন বা রাশির দ্বিতীয় হাউস দিয়ে মঙ্গল রাহু এবং শনি কেতুর তার উপরে দৃষ্টি, তাই ফ্যামিলি রিলেটেড ব্যাপারে খুব সমস্যা দেবে এই মাস, এই সময়। তাই জন্য ধৈর্য বা পরীক্ষার মাস আপনাদের। কথাবার্তা খুব ভালো করে বলবেন, বাজে কথা, নিকট আত্মীয় সম্পর্ক কোনো রিলেটিভের সাথে করবেন না, নচেত সম্পর্কে ভাঙন আসতে পারে। তাই বলে রাখি, 22 জুন অবধি একটু সাবধানতা অবলম্বন করবেন এবং বড়দের আশীর্বাদ নেবেন, পিতামাতার সাথে কোনো বাজে কথা বা বাজে মন্তব্য করবেন না এবং জীবনসঙ্গীর সাথে সম্পর্ক একটু ধৈর্যতাপূর্ণ নেবেন, কারণ জীবনসঙ্গীর হচ্ছে পরামর্শ এই সময় আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু একটু ধৈর্য নিয়ে তার কথা শুনুন, পরামর্শ নিন, দেখুন ভালো হবে। ফাইন্যান্স বা আর্থিক দিকটা মধ্যম যাবে, যেহেতু হচ্ছে রাহু তুঙ্গস্থ থাকলে মঙ্গল কিছু আপস অ্যান্ড ডাউনস করাবে দ্বাদশপতি হিসাবে, কিন্তু 22 জুনের পর থেকে একটু ডেভেলপমেন্ট দেখতে পারবেন আর্থিক দিক থেকে। এই সময় সেভিংস খুব একটা ভালো হবে না। আর যারা চাকরি চাইছেন, চাকরি পাচ্ছেন না, তাদের বলবো সেকেন্ড পার্ট অফ জুন অর্থাৎ হচ্ছে 15-16 তারিখের পর থেকে কোনো চাকরি পাওয়ার কোনো সুখবর আপনারা হয়তো পেতে পারেন। এই সময় আপনাদের আর্থিকভাবে খরচ খুব বাড়বে, তাই আপনারা একটু সাবধানে খরচ করবেন। আর এই শনি কেতু বা মঙ্গল রাহুর এই বিপর্যস্ত অবস্থা থেকে মোকাবিলার জন্য প্রতিকার হিসাবে গোয়ালে বা গরুকে আপনারা যদি গুড় খাওয়াতে পারেন প্রতি শুক্রবার করে, দেখবেন এক্ষেত্রে এই যে ট্রাবেলপূর্ণ অবস্থা এটা অনেকটাই কমে যাবে। এছাড়া আপনাদের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মীর নাম আপনারা প্রতি শুক্রবার দিন করে করুন, দেখুন আর্থিক দিক থেকে যে বিপর্যস্ততা বা ফ্যামিলি রিলেটেড সমস্যা অনেকখানি কেটে গেছে। আজকের ভিডিও এইটুখানি। নেক্সট ভিডিও শোনার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।